বললেন যে 20 লিটার দুধ দেয়া, কিন্তু গরুর দেখে কিন্তু মনে হয় না যে এত লিটার দুধ দেবে। আসলে এরকম দেখে কি আইডেন্টিফাই করা যাবে যে গরুটা এত লিটার দুধ দেবে? হ্যাঁ হ্যাঁ, কিভাবে বুঝবেন যে এটা পার্সেন্টেজ এই আছে? পার্সেন্টেজ আমরা চিনি, আমরা যখন এটা ব্যবসা করি আমরা চিনি, চিনি আনতেই আরকি। সেগুলোকে একটু দেখানো যাবে আসলে দর্শকদের উদ্দেশ্যে যে এই জিনিসগুলো দেখে কিনলে ভালো হবে। দর্শক আসসালামু আলাইকুম, দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। দর্শক আমরা আপনাদেরকে নিয়ে এসেছি নাসিরাবাদ গৌরনগর খিলগা থানা। তো দেখতেই পাচ্ছেন যে এখানে একদম বাড়ির থাকার ঘরের সাথেই ছোট্ট খামারের শেড নির্মাণ করে গরু লালন পালন করা হয়। আর এই খামারে যিনি, তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী। তো তার কাছ থেকে আমরা বিস্তারিত তথ্য জানবো যে কোন ধরনের গরু কিনলে একজন খামারি সফলতা অর্জন করতে পারবে এবং ক্ষতির সম্মুখীন হবে না। একদম দেখছেন যে তিনটা গাভী গরু দেখতে পাচ্ছি আমরা এবং একটা বাছুর দেখতে পাচ্ছি, যে ছোট্ট পরিসরে গরু লালন পালন করা হয়েছে। চলুন আমরা কথা বলি সেই খামারির সাথে, সে খামারে গরু লালন পালন করে এখন কি অবস্থায় আছেন এবং সে সফলতার মুখ দেখেছেন কিনা, টোটাল বিষয়টা নিয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা কথা বলি সেই খামারির সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহ। কেমন আছেন ভাই? কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আতাউর রহমান। আতাউর রহমান ভাই, আচ্ছা আতাউর ভাই, আমরা শুনেছি যে আপনি গরুর ব্যবসা করেন। জি। কতদিন হলো গরুর ব্যবসা করেন? আমি গরুর ব্যবসা করি মূলত 17 বছর ধরে। 17 বছর হলো? আচ্ছা একটু ব্যক্তিগত কথা জিজ্ঞেস করি, যে মানুষ তো চায় যে পড়াশোনা করে চাকরি করবে বা অন্য কোনো ব্যবসা করবে, আপনি গরুর ব্যবসায় কেন আসলেন? সবাই তো চাকরি পায় না ভাই, তো চাকরি সবার খোঁজে গিয়ে হয় না, তাহলে ব্যবসায় তো মূলত ভালো জিনিস, সচ্ছল মতো চলা যায়, ঠিকঠাক মতো নিয়ে করা যায়। সেক্ষেত্রে তো আপনি অন্য ব্যবসা করতে পারতেন। অন্য ব্যবসা আমার আব্বাই ব্যবসাটা করতো। আচ্ছা ঠিক আছে, পরে আমি মালয়েশিয়াতে আসলাম, আসলার পরে বেকার করে গেলাম। তার মানে আপনি বিদেশ ছিলেন? জি। কত বছর ছিলেন? বেশি না, অল্প কয়েকদিনই আসছিলাম, 3-4 বছর আসছিলাম, পরে মালয়েশিয়া তাইসা আমি গরুর খামার করি আর ব্যবসা করি। বিদেশ থেকে এসে কি মানে গরুর ব্যবসা শুরু করেছেন? বছর খানিক পর আর গেলেন না কেন? যাই নাই, যে বেতন এই বেতন পোষায় না, তার মানে ভালো দেশি ভালো আছে আল্লাহর উপর। তার মানে আপনি প্রথম শুরু করলেন কি, গরু খামার করেছিলেন? গরু খামার চেষ্টা গরু থাকা আর ব্যবসা কিনা করে আনি আর বেশি। আচ্ছা এর আগে 7টা বীজ বিক্রি করে আসলাম। আচ্ছা তার মানে বিদেশের চেয়ে ভালো আছেন এখন? জি আল্লাহ ভালো। গরুগুলো আনেন কোথা থেকে? আনি আমরা যে এলাকা থেকে কিনি, খামারে খামার থেকে কিনি। আচ্ছা আমরা আরো বিস্তারিত জানবো, আমরা আপনার এখানে খামারে দেখতে পাচ্ছি যে তিনটা গাভী আছে এখন, না তিনটা গাভী, এই যে গাভীটা দেখতে পাচ্ছি এটা কি বাচ্চা দিয়েছে? না এটা বাচ্চা দিয়ে একটা খুরা রোগ হয়েছিল, তারা বাচ্চারা মারা গেছে, এখন এটা বর্তমানে দুধ নেই। দুধ নাই না রোগের কারণে? এখন কি রোগ সারছে? হ্যাঁ রোগ সারছে। এটা কি একটাই বাচ্চা দিয়েছিল? জি। আচ্ছা বাচ্চাটা মারা যাওয়ার কারণে এখন দুধ নাই? দুধ নেই। আচ্ছা এটা কোন জাতের গরু? এটা ক্রসের ভিতরে পড়ছে। ক্রস? জি। এটা কি কেনা আপনার? জি এটা কেনা। আচ্ছা তারপরে যে পাশে ওই গাভিটা দেখতে পাচ্ছি এটা তো অস্ট্রেলিয়ান জাত? হ্যাঁ ওটা ফ্রিজিয়ান জাতের গাভি। ফ্রিজিয়ান জাত। এটা কত লিটার দুধ দেয়? এটা সকালে 12 লিটার, বিকেলে 8 লিটার হয়েছে, এখন বাচ্চা একটু বড় হয়ে গেছে, 2 বেলায় 20 লিটার। জি। গরু দেখে কিন্তু মনে হয় না যে 2 লিটার 20 লিটার দুধ দেয়। এখন বাচ্চা দেওয়ার পরে গাভিটা একটু নরম হয়ে আসছে আর কি, গাভিটা একটু ভালো ছিল বাচ্চা, কিন্তু দুধের রেকর্ড তো মাশাআল্লাহ অনেক ভালো। হ্যাঁ দুধের রেকর্ড ভালো আছে, ফ্রিজিয়ান জাতের তো এটা। আচ্ছা আচ্ছা এটা এটা কোন জাতের? এটা পাকিস্তানের মাঝে পড়া কি, দেশি পাকিস্তানের ভিতরে পড়ে। দেশি পাকিস্তানে এটা দুধ দেয় কত লিটার? এটা এখনো বাচ্চা দেয় নাই, বাচ্চা দিবে আগামী মাস। আচ্ছা আগামী মাসে দেবে। এটা কি কেনা আপনার? জি এটা কেনা। এটা কতদিন হলো কিনেছেন? কিনেছি মাসে কিনেছি, মাসখানেক হয়েছে। কত টাকা দিয়ে কিনছেন? 90,000 টাকা প্যাকেট কিনেছি উনি গাভ। আচ্ছা 8 মাসের গাভ আছে। আচ্ছা আর ওইটার বাচ্চা এটা? না হ্যাঁ এটা বাচ্চা। এটা এই বাচ্চাটা কতদিন হয়েছে? বাচ্চাটার বয়স 3 মাস পারাইছে। 3 মাস। এটা কি ষাঁড় বাচ্চা? না দামর বাচ্চা। এটা কি গাভী তৈরি করবেন? জি এটা গাভী তৈরি করবেন। আচ্ছা ভাই এখন একটু বলবেন যে আপনি তো ধরেন যে গরু বেচা কেনা করেন, একটু আপনার বেশ অভিজ্ঞতা আছে আসলে, নতুন খামারি যারা এরকম খামার করতে চায় তারা কোন ধরনের গরু কিনলে সফলতা অর্জন করতে পারবে? নতুন খামারি করতে গেলে বর্তমানে কম রেটে দুধের গাভী পেলে পোষাইব না, গাভী কিন্তু 2 লাখের ওচা দিয়ে গিয়া পলিস্টন ফ্রিজিয়ানের মধ্যে গাভী যাতে কিনতে হবে। দেখি
আচ্ছা দেখে কিনবে কিভাবে আসলে অনেক সময় আছে যে দেখা গেছে জাতের কাছে সবকিছু গাবি ছোট হলে পার্সেন্টেজ থাকলে ওটা দুধ আসবে খাওন পাইলে আচ্ছা মানে পার্সেন্টেজ ভালো হলে দুধ আসবে হ্যাঁ পার্সেন্টেজ ভালো হলে ধরেন যে আমি এই যে গরুটা দেখতেছি আপনার যে গরুটা আপনি বললেন যে 20 লিটার দুধ দেয় জি কিন্তু গরুর দেখে কিন্তু মনে হয় না যে এত লিটার দুধ দেবে আসলে এই রকম দেখে কি আইডেন্টিফাই করা যাবে যে গরুটা এত লিটার দুধ দেবে হ্যাঁ হ্যাঁ दर्शक उद्देश्य जिनिसगुलो देखे किनले भालो हबे মডেল ভালো করব সেই জন্য আচ্ছা তার মানে সমান এবং লতাগুলো থাকবে না এই ধরনের গরুগুলো পার্সেন্টেজ বেশি এবং দুধ বেশি দুধ বেশি অনেক অনেক লং টাইম দুধ দিবে অনেক লং টাইম দুধ দেবে এটা 5 মাস দুধ দিলে দুধ থাকবে না আর ওটা আপনার 2 বছর ধরে দুধ দেয় এই যে পাঁচ মাস পর তেমন থাকবে না আর ওটা দুই বছর মানে চব্বিশ মাসে দুধ দেন বাচ্চা যদি গাড়ি দিয়ে আবার গাভী দিয়ে না করি বিষ না দিই আচ্ছা বিষ না দিলে আপনি চব্বিশ মাসে দুধ দিতে পারবেন হ্যাঁ সম্ভব আসলে হ্যাঁ আমি দোয়াইছি এটা আগামী বগো দোয়াইছি আচ্ছা দর্শক নতুন একটা তথ্য জানলাম যে যদি আপনি বিষ না দেন তাহলে চব্বিশ মাসে দুধ নেওয়া সম্ভব যদি পার্সেন্টেজ ভালো থাকে আচ্ছা এই যে অনেক সময় আপনি তো গরু কেনা বেচা করেন অনেক হাট থেকেও কেনা বেচা করেন অনেক সময় খামারিরা প্রতারণার শিকার হয় যে বলে যে গরুটা 20 লিটার 25 লিটার দুধ দেবে বাড়িতে আসার পর দেখা যায় যে 8 লিটার 10 লিটার দেয় এই প্রতারণার হাত থেকে বাঁচার উপায়টা কি ভাই এই প্রতারণার হাত থেকে বাঁচা হইলে গেলে আপনার ওই এলাকা থেকে গরু কিনতে হবে ব্যাপারীর কাছে গেলে আর অনেক কিছু পদ্ধতি জানে বাচ্চার মধ্যে গাভীর ভিতরে একটা সুই মেরে দিলে 2-3 লিটার বেশি দুধ দেখাইতে পারে আচ্ছা তারপর এক গাভীরে দোয়াইয়া সব বাচ্চারা দুধ খাওয়া এই গাভীরে আপনি একদিন তরম দোয়াই না আপনার বেচা কিনা করার জন্য হারা হ্যাঁ ব্যাপারীরা এটা কি করে হারা 10 ঘন্টা 12 ঘন্টা তুমি না পানাইয়া একবার পানাইয়া গরুটার দুধ বেশি দেখাইয়া বিক্রি করে যে এটা 2 লাখ এটা বেশি 2.5 লক্ষ টাকা পরে ওই যে এরা কিনে ওই আরে প্রতারিত হয় আর ওই গরুটা কিন্তু এই যে 10 লিটার 10 ঘন্টা 12 ঘন্টা বা একদিন দোয়ায় না সেক্ষেত্রে কি গরুটার ক্ষতি হয় না বলানে ক্ষতি হয় না হারা এটা কিছু বুঝে হারা কিন্তু সিস্টেম বুঝার কিভাবে হারা গরুগুলা ভাই আপনিও তো ব্যবসায়ী আপনি এটা করেন কি না আমরা যারা বিক্রি করি এটা সলিডি পাওয়া যাবে আচ্ছা কোন গ্যারান্টি থাকে হ্যাঁ আমরা গ্যারান্টি দিয়ে দিই যেমন কি কি ধরনের গ্যারান্টি গ্যারান্টি আমাদের কাছ থেকে টাকা না দিই গরু নেয় আমরা এলাকার ভিতরে বিক্রি করি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওরা পান আয়া দুধ পাইলে পরে আমরা টাকা এনে পেমেন্ট করে দিয়ে যাবে আচ্ছা আপনি যে গরুটা বিক্রি করেন সেটা আরেকটা খামার থেকে নিয়ে আসেন না না আমি এলাকায় গৃহস্থ থেকে গরু কিনি গৃহস্থের কাছ থেকে কিনে সেটা বিক্রি করেন জি জি আচ্ছা তারপর আপনি আগে গরু দিয়ে দেন যে কথার কাজে মিল না থাকলে তাহলে টাকা ফেরত দিই আমি আমি 8-10 দিন পানাইয়া দেখব গরুটার পার্সেন্ট কেমন আছে কেমন দুধ আইতাছে ওই রেটে আমি বিক্রি করি আচ্ছা তার মানে নিজে আগে দেখেন হ্যাঁ হ্যাঁ দেখার পরে বিক্রি করেন জি তারপরে ওরা নিয়ে যায় কি মানে টাকা আগে নেন না টাকা দেয় কিছু দেয় কিছু থাকে ওইটা পরে ওরা ঠিক মতো পাইলে টাকা দিয়ে যায় আচ্ছা আপনার তো বেশ ভালো অভিজ্ঞতা আপনি নিজে খামার করেছেন নিজে ব্যবসা করেন নতুন খামারিদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন যে যারা নতুন শুরু করতে চায় আসলে নতুন বলতে খামার করতে গেলে বর্তমানে আমাদের যে দুধের রেটটা এই রেটে খামারি কেউ পোষাইব না 50 টাকা করে দুধ বিক্রি করে আর দেখেন যে কোনো জিনিসের একটা দাম বাড়ে গভর্নমেন্টের সাথে সাথে এটার আলোপ আলোচনা যেমন আপনাদের মিডিয়ার ভিতরে আসা পড়ে গরুর খামারের দাম মাত্র ছিল 600-700 টাকা বুসির বস্তা এই বস্তা এখন 1200-1300 টাকা গেছে কিন্তু কোন মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি না এইসব প্রচারণা চলতেছে যে গরু খাদ্যের দাম এত বাড়লো কিন্তু দুধের রেট আজ থেকে 10-15 বছর 50 টাকা এখনো আছে আচ্ছা মিডিয়া দেখতে পাচ্ছেন না তা আজকে এই প্রতিবেদনের মাধ্যমে আপনি সরকারকে কি বলতে চান আসলে আমি সরকারকে বলতে চাই যেই কোনো জিনিস আন্দোলন হয় গরু খামার যদি টিকাইতে চায় বর্তমান সরকার বলছে একটি বাড়ি একটি খামার যদি আমাদের টিকাইতে চায় তাহলে আমাদের এই খাদ্যের দিকে নজর দিতে হবে সরকারের যাতে আমরা কিভাবে লাভবান হই সরকার সহযোগিতা আমরা চাই আচ্ছা আপনাদের তো অ্যাসোসিয়েশন আছে আপনার অ্যাসোসিয়েশনে এরা যায় না কেন যায় না প্রতিবেদন করতেছে আর সরকার জানাইতেছে আমাদের একটা আর মূলত আমাদের সমস্যা ডাক্তার নিয়োগ সমস্যা ডাক্তার নিয়ে কি সমস্যা আমরা ডাক্তার পাই না সরকারি ভাবে আমাদের কোনো ডাক্তার নাই এলে কি কল ডাক্তার আনি
কিছু বুঝে কিছু বুঝে না ডিপেন্ড করে দা কত গরু মাইরে ফলাইতাছে সুই টুই দিয়া আচ্ছা ভালো শিক্ষিত আমাদের ডাক্তার নাই সেজন্য আমরা লস আরো বেশি আছি কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের অ্যাসোসিয়েশন থেকে কি কখনো উদ্যোগ নেছেন বলেছেন সরকারের উচ্চ মহল পর্যন্ত হ্যাঁ হ্যাঁ বলেছি আমরা আমগো ম্যাডামের সাথে মিটিং হয়েছে আচ্ছা মিটিং হয়েছে কি আশ্বাস দিয়েছে তারা আশ্বাস দিয়েছে যে আপনারা আরো খামারে আমগোর দেখাই দিব আমরা আমাদের নাসগাজ ইউনিয়নে খামার না হলে দুই চার হইব কিন্তু আমাদের রেজিস্ট্রেশন ভুক্ত খামার আছে অল্প সেজন্য সরকার বলতাছে আপনি রেজিস্ট্রেশন করে আমার খামার দেখান না আমার পাঁচটা খামার আছে কিন্তু আপনার যে ডাক্তার যে আছে আপনার এক লাখ খামার আছে আপনার ডাক্তার কি এক লাখ আছে না নাই আমার যা আছে তাই আগে দিয়ে দেখা তারপরে না বুঝবো এই যে ভাই আপনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন তো আমাদের কাছে অনেক প্রবাসী ভাইয়েরা জানতে চায় আসলে যে খামার করতে চায় তারা কিভাবে করবে বা খামার যদি তারা করে তো কয়টাতে শুরু করলে ভালো হবে এবং তারা সফলতা অর্জন করতে পারবে কিনা আসলে এখন বর্তমানে খামার করতে গেলে গরু বাড়াইতে হলে আপনার ওই যে কস্টিং খরচটা বেশি লোক লাগবে লোক বলে বুদ্ধি কিনা সে খামার কেমনে চালাই বসে কয়টা গাবি নিয়ে ঠিক আছে পারো সে ইয়া করতে হবে আর কি আর আন্তাস মতো তার গাবি কিনতে হবে আচ্ছা আপনি তো আসলে করতেছেন দীর্ঘদিন থেকে বা এখনো লেগে রয়েছেন আপনার কাছে কেমন মনে হচ্ছে বিদেশে ভালো ছিলেন না দেশে এসে গরু লালন পালন করে গরু ব্যবসা করে ভালো আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি আমি তো গরু ব্যবসা করি আর খামারি করবে খামারি সাজেশন এবার আলাদা আচ্ছা কেউ যদি ভালো জাতের গাভি কিনতে চায় তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে কি নিতে পারবে আমার কাছ থেকে নিতে পারবো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে হবে সেক্ষেত্রে যদি আপনার কাছ থেকে নিতে চায় কেউ আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় আপনি কি সেই সহযোগিতা করবেন বা ভালো জাতের গরু কেউ কিনতে চাইলে সহযোগিতা করবেন কিনা হ্যাঁ করব কিভাবে আসবে আপনার এখানে আমার এখানে যে আপনাদের মাধ্যমে ইয়ে করলাম যে তাই আমার সাথে চায় সহযোগিতা আমি পারলে যে সেটুক পারি সেটুক করব না যদি ফোনে কোনো যোগাযোগ করতে চায় ফোন নাম্বার দেওয়া কি সম্ভব কিনা ফোনে যোগাযোগ তো কাজ হবে না গরু আমাদের এলাকায় আমরা ঘুরি ঘুরা ঘুরা গরু কিনি আচ্ছা আছে না যে মধ্যে বগুড়া আছে আপনার পাবনাতে আসে পাবনার আনা 10 লিটার করে দিলে বাইতে 6 লিটারও পাই না আচ্ছা গাড়িতে 4 লিটার কমে যায় না না সেই ক্ষেত্রে যদি আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছে আসে যে আমাকে গরু কিনে দেন সেই ক্ষেত্রে আপনাকে পাবে কি করে সেই ক্ষেত্রে আমি যেমন আছে না যে 2-10টা করে দিতে পারবো আমি মনে করতাম না আমি ধরেন না মাসে 2-1টা করে দিতে পারবো ভালো যাতে আমি যারা সংগ্রহ লোক আছে আজকে টাকা গেল রেকর্ডে বিক্রি করে লাগ এই ধরনের গরু আমরা যেমন ওই এলাকা থেকে কিনা দিতে পারবো সেইটাই আপনাকে পাবে কি করে তাহলে আমার নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে সেইটাই বলেন আমার নাম হলো 0193 75 96 099 আরেকবার একটু বলেন ভাই 0193 75 96 099 ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আর আপনাদের এই মিডিয়া সম্পর্কে আমাদের আমাদের একটু লস আছে যাতে আপনারা প্রচার করতে পারেন সরকারের কাছে কিভাবে এটা জানা যায় আমরা ট্রেনিং করে দিই আচ্ছা ঠিক আছে অবশ্যই সরকারের উচ্চ মহলে আপনার এই কথাগুলো শুনবে এবং আশা করি যে এই ক্ষুদ্র খামারিদের পাশে দাঁড়াবে বা এই সেক্টরটাকে উন্নত করার জন্য সরকার অবশ্যই সহযোগিতা করবে ভালো থাকবে সুপ্রিয় দর্শক এই প্রতিবেদনটা দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের সার্থকতা বিশেষ করে নতুন খামার যারা করবেন বা গরু কিনতে চান ভালো জাতের তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করে বা গরু ক্রয় করে নিতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই।